FSH এর ফুল ফর্মটা কি বলো? ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোন। সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এই ওভারিতে আসে, ঠিক আছে কিনা? ওভারিতে আসার পরে এখানে যে ছোট ওভাম গুলো থাকে বা এগ সেল গুলো থাকে ওদেরকে ডেভেলপ করে, আর ওদের একটা আছে এরকম এরকম, ওরা এরকম ফলিকল সেলস দিয়ে সারাউন্ডেড হয়ে যায়। আর এই ফলিকল সেলস গুলো আবার তখন কি করে বলতো? এই ফলিকল সেলস গুলো আবার তখন একটা হরমোন তৈরি করে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। নাম কি বলো? ইস্ট্রোজেন। হ্যাঁ, এই ইস্ট্রোজেন আবার কি হয়? ইস্ট্রোজেন আবার এখানে যায় গিয়ে এই FSH এর সিক্রেশন কে থামিয়ে দেয়। নাহলে কি সমস্যা হতো বলতো? নাহলে একসাথে অনেকগুলো এগ সেল বা অনেকগুলো ওভাম ম্যাচিওর হয়ে যেত, তাই না? যদি FSH কন্টিনিউয়াসলি এখান থেকে সিক্রেশন হইতেই থাকে তাহলে অনেকগুলো এগ সেল এখান থেকে ম্যাচিওর হবে না বলো? হ্যাঁ, তখন কিন্তু একসাথে অনেকগুলো বেবি হওয়ার চান্স থাকবে, অনেকগুলো বেবি হওয়ার চান্স থাকবে। তখন কিন্তু ওই মাদারের অনেক কষ্ট হবে কিন্তু, কারণ সবাই কিন্তু মাল্টিপল বেবি একসাথে বার্থ করে এটা কিন্তু সব মাদাররা কিন্তু এটা নিতে পারবে, তাদের কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করেছেন যে FSH এর ফলে যখন একটা ওভামের ম্যাচুরেশন হলো সেই ওভামটা ইস্ট্রোজেন তৈরি করবে, আর সেই ইস্ট্রোজেন এখানে গিয়ে FSH এর সিক্রেশনকে বলো কি করবে? থামিয়ে দেবে। কি ঠিক আছে কিনা? এই জন্য দেখো যেটা হয়, ধরো প্রথম প্রথম FSH এর সিক্রেশন বাড়ে, বাট তারপর আস্তে আস্তে FSH এর সিক্রেশনটা আবার কমে থাকে। FSH এর সিক্রেশনটা কমতে থাকে এন্ড ততদিনে এই ইস্ট্রোজেনের সিক্রেশনটা কি হয়? বাড়তে থাকে। এই দেখো ইস্ট্রোজেন যত বাড়ছে FSH তত কি হচ্ছে বলো? কমছে। কি ঠিক আছে কিনা? আচ্ছা, FSH টা কমছে। এখন এই FSH এটা কমতে 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 যেটা হয় সেটা হচ্ছে এর এরপরে মানে কমতে 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 এবার ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশনটা একটা সার্টিন লেভেলে গিয়ে এত বেশি বেড়ে যায়, মানে এখানে ডাবল, এখানে একরকম ডাবল কন্ট্রোল। কেমন কন্ট্রোল হয় বলতো? ডাবল কন্ট্রোল হয়। তো এই যে এই ইস্ট্রোজেন লেভেল যখন বাড়ছে তখন FSH এর সিক্রেশনটা কমছে। বলো কার সিক্রেশন কমছে? FSH এর সিক্রেশনটা কমছে। কিন্তু ইস্ট্রোজেনের লেভেলটা যখন বেশি বেড়ে যাচ্ছে, যখন বেশি বেড়ে যাচ্ছে, যখন হাই অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন এখানে এসে হিট করছে, তখন এখান থেকে আবার আবার স্মল অ্যামাউন্ট অফ FSH, একটুখানি, অত বেশি না, একটুখানি FSH, বাট হিউজ অ্যামাউন্ট অফ LH, লিউটেনাইজিং হরমোন। বলো কি তৈরি হয় এবার যখন ইস্ট্রোজেন বেশি বেড়ে গেল? হ্যাঁ, যখন ইস্ট্রোজেন বেশি বেড়ে গেল তখন সাডেনলি এই যে আগে তো LH একরকম ছিলই না, কিন্তু এখানে আসার পরে, এখানে আসার পরে LH এর অ্যামাউন্টটা সাডেনলি অনেক বেশি হয়ে গেল, সাডেনলি বেশি হয়ে গেল, তখন আবার এই ইস্ট্রোজেনের অ্যামাউন্টটা ফল করতে থাকে। মানে ইস্ট্রোজেন যখন মনে হলো যে না আমার তো অ্যামাউন্ট একটু বেশি বেশি হয়ে গেছে, এত তো উচিত হয়নি, যার ফলে পিটুইটারি গ্ল্যান্ড রেগে মেগে এখন